ও তো সত্যি সত্যি আমার ফ্যামিলিকে ভালোবাসে। রোহিত গলে যাচ্ছে ফুলকির কাণ্ড কারখানায়, আর ফুলকিও একেবারে চরম আকারের নাটক শুরু করে দিয়েছে। রুদ্রদাকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ফুলকি দাসের পাখা ছাড়তে। চলে গেল, কফিও খেলো না। মনে তো হচ্ছে এখন একটু মাথাটা ঠান্ডা হয়েছে। একবার যাবো স্যারের কাছে। মাকালি, তুমি মনে হচ্ছে মুখ তুলে চাইছো। হাকিমপুরে একটা পুরনো লাইব্রেরি আছে দেখছি, এখানে নিশ্চয়ই পুরনো খবরের কাগজ, ম্যাগাজিন এসব থাকবে। এখানে গিয়ে দেখবো একবার। মাকালি নিজের মনে কি বিড়বিড় করছে স্যার, মাথাটা কি বিগড়লো? বক্সিং এর ছবি টবি নয়, কোনো একটা জায়গার ছবি। এই ছবি দেখে ভিড়ভিড় করছে। বিরু বাচ্চা নামের কোনো ডন যদি সত্যি হাকিমপুরে থেকে থাকে, তাহলে তার নানান কর্মকাণ্ডের কথা তো খবরের কাগজে ছাপার কথা। এখানে গিয়ে যদি একবার, ওই তুমি কখন এলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? না না স্যার, কিছু করছিলাম না। আপনি নিজে নিজে একা একা বকবক করছেন সেটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। না মানে সুস্থ মানুষরা তো নিজে নিজে কথা বলে না। এক সেকেন্ড, মানেটা কি? হ্যাঁ কি, আমি আমি পাগল? আমার মাথা ঠিক নেই, আমি খ্যাপা নাকি? অবশ্য আগে তো আমাকে খ্যাপা স্যারই বলতে। না না স্যার, আপনি খ্যাপা কেন হবেন? আমি তো কফি কফি নিয়ে এসেছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে। নিচে তো হইচই সব শেষ, তাই চিংড়ি। না না মানে ঈশিতা দিদি সাংবাদিকদের এগিয়ে দিতে গিয়েছে, শালিনী ম্যাডামও গিয়েছেন সঙ্গে। শালিনী ম্যাডামকে তো দেখলাম সবাই চিনতে পেরেছে, অনেক কথাবার্তা বলছে ম্যাডামের সঙ্গে। বিখ্যাত বিখ্যাত লোকজন এদিকে কেমন যেন সব ব্যবহার। যদি ফুলকি দাস ঠিক করেছে এ ব্যাপারে বেশি কথা বলবে না ফুলকি দাস, মুখটা বন্ধই রাখবে। তাহলে তো আপনি আবার আমার উপর রেগে যাবেন। আমি তো বিড়বিড় করে বিরু বাচ্চা হাকিমপুর এসব নাম উচ্চারণ করছিলাম, ফুলকির সেসব শুনে কোনো রিয়াকশন হলো না। নাকি মনের ভাব চেপে রেখে ইউজুয়াল নাটকটা করে যাচ্ছে? কফিতে চুমুক দিন। আপনি এতদিন পর ভালো করে কথা বললেন, আমি তো মাকালির সামনে প্রদীপ জ্বালাবো, ঠিক জ্বালাবো। এত ভালো অভিনয় কেউ করতে পারে? না না, কোনো একটা রহস্য ডেফিনেটলি আছে। ফুলকি যদি সত্যি সত্যি ওই কি নাম জানো বিরু বাচ্চার মেয়ে হয়, তাহলে তো আমার মুখে হাকিমপুর বিরু বাচ্চা এই ওয়ার্ডগুলো শোনার একটা মিনিমাম রিয়াকশন হবে। কিন্তু ও তো নর্মালি ছিল। পুত্র আর আমার কোথাও একটা ভুল হচ্ছে, আই এম শিওর অ্যাবাউট ইট। পুত্রকে এটা বলতে হবে। আমার মনে হচ্ছে বড্ড বেশি একপেশে বিচার করে ফেলছি আমি। ফুলকির সাথে হাকিমপুরের হয়তো সত্যি সত্যি কোনো যোগাযোগ নেই।
সত্যিটা এবার খুঁজে বের করতেই হবে। না রুদ্রদা, এভাবে হারা উদ্দেশ্য নিয়ে আমরা বসে থাকতে পারি না। ফুলকি কিছু তো মন্ত্রতন্ত্র জানে, আমি শিওর ও রোহিতকে স্পেল করেছে, আমি শিওর। তাহলে রোহিত এতটা চেঞ্জ কি করে হয়ে যেতে পারে? আমি রোহিতকে চিনি একটা সফট মানুষ হিসাবে, একটা ভালো মানুষ হিসাবে। তারপরে বক্সিং এর কেলেঙ্কারি তখন তো আরো ভেঙে পড়েছিল, আমি নিজে ওই ফেসটা দেখেছি রুদ্রদা, এতটা চেঞ্জ। তাহলে রোহিতকে কে চেঞ্জ করলো? শালিনী? ফুলকি দাস? জানি রুদ্রদা, জানি জানি। রোহিত তমাল টাইপের ছেলে ছিল, আমি যা বলতাম ও তাই করতো, আমি আমার কথার উপরেও একটা কথা বলার সাহস। শালিনী শালিনী শালিনী, এইসব কথা বলে আর লাভ নেই। তাহলে বুঝতে পেরেছো তো যে একটা ছোট্ট ফুলকির কতটা ক্ষমতা? চালিয়ে পুড়িয়ে সব একবারে শেষ করে দিচ্ছে। আমি শুনেছি শুনেছি তমালকে নাকি পাল্টে দিচ্ছে, ইশিদাকে কোণঠাসা করছে, এরকম একটা সময় তুমি হেরে গিয়ে চলে যাবে, ওকে ছেড়ে দেবে? তার থেকে বরং ভাবো না, বুদ্ধিমতী মেয়ে তুমি, কিছুটা ভাবো, ভেবে বের করো। চেষ্টা তো কম করা হয়নি রুদ্রদা, তুমি তো নিজেও চেষ্টা করেছিলে ফুলকিকে কোণঠাসা করার। হ্যাঁ, আমরা পেরেছিলাম, বাট স্টে করেনি বিষয়টা। রোহিত ক্যারিটেবে হয়ে যাচ্ছে, কাল রোহিত যেভাবে ফুলকির দিকে তাকিয়েছিল, ফুলকিকে ও যেভাবে ফিরিয়ে আনলো, এই সব কিছু না আমি ভাবলে আমার জাস্ট ভয় ঘাটা শিউরে উঠছে, জানো তো। ভাবছি কি করা যায়, ভাবছি আমি। তুমি ঠিক বলেছিলে, মাখালি সবসময় ফুলকি দাসের পাশে আছে, কিছু একটা আরে ভাই কখন এলি? এই দেখো। আরে দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ চল চল ভিতরে চল, ভিতরে চল। শালিনী এখানে কি করছে? সব শুনে ফেলেছিস? আমার কপালটা চেঞ্জ হবে না, এই তোদের মান অভিমান ঈর্ষা হিংসা সমস্ত কিছুতে আমি আগেও ফাঁসতাম, এখনো ফাঁসি। ওর যখন যখন মনকষ্ট হয় তোদের সম্পর্ক নিয়ে আমার কাছে আসে বলতে। ওটা এমন কিছু বড় ব্যাপার নয়, তোর কি প্রবলেম? তুই ওকে ইগনোর করিস কেন? মানে ভালো তো ওকে তুই বাসিস, তাহলে এত হেজিটেশন কিসের জন্য? রুদ্র, আমি রাইট নাও আমার আর শালিনীর সম্পর্ক নিয়ে কথা বলার জায়গায় নেই। সরি, আমার আমার তোর সাথে কিছু আলোচনা আছে। শালিনী, ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, আমাদের একটু একা ছেড়ে দেবে? হোয়াট? শালিনী, আমি ফাইন, আমি চলে যাচ্ছি, আমি আসছি। শালিনী শালিনী শালিনী, চটে যাচ্ছ কেন? আরে চলে গেছে চলে গেছে, চলে আয়। দেখ রুদ্র, আমাদের শালিনীর সম্পর্কটা না অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপটা তো উবে যাবে না দুম করে। সব কথা আমি ওর সামনে বলতে পারি না, এখন কি করব আমি? কি আবার করবি, বলবি না ওর সামনে, আমাকে বলবি? আয় মাথা ঠান্ডা কর, বস, কিছু হয়নি, এরকম তো হয়, এইসবই তো বলছিল। এত মান অভিমান জমে আছে মেয়েটারও মনে, কি কথা শুনি শুনি শুনি। না, যেটা বলছিলাম রুদ্র, আমি নেটে সার্চ করে দেখলাম, হাকিমপুরে পুরনো একটা লাইব্রেরি আছে, আমি ভাবছি সেখানে গিয়ে একবার দেখব। দেখ পুরনো লাইব্রেরি যখন তখন সেখানে নিশ্চয়ই পুরনো নিউজ পেপার্স ম্যাগাজিনস এসব থাকবে, আর এই বিরু বাচ্চা যদি সত্যি সত্যি হাকিমপুরের কোনো কুখ্যাত ডন হয়ে থাকে, তাহলে তো ওর সম্পর্কে ওর পরিবার সম্পর্কে কোনো তথ্য সেখানে পাওয়া যেতে পারে। আমি একবার লাস্ট একটা চান্স নেব ভাবছি।
তোর হয়তো মনে হচ্ছে আমি হঠাৎ করে এগুলো কেন বলছি। আসলে কি বলতো, এই লাস্ট ফিউ ডেজে এমন অনেক ঘটনা ঘটেছে যা থেকে আমার মনে হচ্ছে যে ফুলকির প্রতি তোর আর আমার যে ধারণাটা হয়েছে সেটা কোথাও না কোথাও ভুল। আই মিন রুদ্র, ভেরি অনেস্টলি স্পিকিং, ফুলকি যেরকম বিহেভ করছে আমার একটুও মনে হচ্ছে না যে ও আমাদের কোনো ক্ষতি করতে চায়। তিওয়ারি, যেখানে যে অবস্থাতে থাকো এখনই হাকিমপুরে রওনা হও। হাকিমপুরের পুরনো লাইব্রেরিতে পৌঁছো, আমি বাকিটা বলছি, আধ ঘন্টায় পৌঁছবে। কি রে ভাই, কিছু বলছিস না কেন? আমি কথা বলে যাচ্ছি, কি করছিস তুই মোবাইলে? ভাবছি আসলে, মানে তোর যদি এত তাড়াতাড়ি ফুলকির ওপর ভরসাটা ফিরে আসতে পারে তাহলে আমাকেও ওই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমি ভাবছি। ভাবতে তো হবেই রুদ্র, ফুলকি দাস কত ভালো অভিনেতা রে, দিনের পর দিন বাড়ির সবার সামনে এইভাবে নাটক করে যাবে, ও পসিবল কখনো এটা? সামথিং ইজ রং রুদ্র, সামথিং ইজ ডেফিনেটলি রং, আই ক্যান ফিল ইট, কোনো একটা রহস্য তো আছে। দেখ, আমি যেমনটা শুনেছিলাম আমি তোকে বলেছিলাম, কিন্তু তোর এখন যদি মনে হয় যে ফুলকি ইনোসেন্ট, ও নির্দোষ, তাহলে তুই অবশ্যই গিয়ে একটা খোঁজ নিয়ে আয়, শুধু শুধু নিজেকে কষ্ট দিবি কেন বল? রুদ্র তুই দেখ, ফুলকি আমাকে কীভাবে সাপের হাত থেকে বাঁচিয়েছিল এটা তুই জানিস, কিন্তু তারপরেও আমি যখন জানলাম যে ফুলকি যে সত্যেনবাবুর নিজের মেয়ে নয় এই তথ্যটা আমার থেকে লুকিয়েছে, আমি কিন্তু সন্দেহ করেছিলাম ওকে। বাট দেখ রুদ্র, ফুলকি তমালকে বাঁচিয়েছে, ঠিক আছে, তমাল একটা দোষ করেছিল, ওর দোষ ফুলকি নিজের ঘাড়ে নিয়ে তমালকে বাঁচাচ্ছে, কি দোষ সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে ফুলকি আমাদের পরিবারের ক্ষতি চাইতে পারে না অ্যাটলিস্ট। তাহলে হয়তো আমার ছেলেদেরই ভুল, মানে হয়তো আমারই ভুল, আমি মেনে নিচ্ছি। তুই একটা কাজ কর, তুই না ওই যে লাইব্রেরিটার সন্ধান পেয়েছিস সেখানে যা, গিয়ে দেখ, শুধু শুধু ফুলকিকে সন্দেহ করতে আমারই কি ভালো লাগে, যা।